নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার থেকে। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নিহত প্রধান শুকুর আলী শেখের পুত্র আমিনুল ইসলাম মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল। দারাপুর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে দুটি শিবির নির্মাণ করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও ফাইল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হলো মঙ্গলবার। চুলাই মদের চেক তোলার জন্য ভাতার থানায় অভিযোগ দায়ের করলেন প্রমীলা বাহিনী। নিউ জলপাইগুড়ি হাওড়ার ডাউন শতাব্দী ট্রেনের এসি কোচ থেকে ধোঁয়া বেরোনো দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা ঘিরে ক্ষোভের সঞ্চার করছে সকলের মধ্যে। মঙ্গলবার অনুষ্ঠিত হল ওলায় চন্দ্র পুজো। আসছে বিস্তারিত খবরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার থেকে। ভাতার মাধব পাবলিক হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয় 640 জন। পরীক্ষা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে 640 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়। এদিন কোনো এক কারণবশত 9 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি। পরীক্ষা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্কুলে পুলিশ মোতায়েন করা হয়। হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এখানে আমার মেয়ে এসেছে বিজয়পুর পড়াশোনা উচ্চ বিদ্যালয় থেকে এইচএস পরীক্ষা দিতে, সায়েন্স নিয়ে পড়ছে। মাধ্যমিকে এসেছিল, খুব ভালো ব্যবস্থাপনা, এবারেও এসে দেখলাম বেশ সিট অ্যারেঞ্জমেন্ট থেকে অন্যান্য ব্যবস্থাগুলো যথেষ্ট ভালো। মাধব পাবলিক হাই স্কুলে এসি আমার ছেলে, আমার বাড়ি হচ্ছে নাসিক গ্রাম, বাড়ি আমার নাসিক গ্রাম হাই স্কুলে ছাত্র প্রদীপ রায়। আমরা এখানে স্কুলে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ প্রথম সারির পরীক্ষা দিতে এসেছে এবং পরীক্ষা খুব ভালো হয়েছে এবং এখানকার পরিবেশ খুব ভালো, কোনো অসুবিধা কিন্তু হয়। প্রথম দিনের পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের চোখে মুখে খুশির ছাপ ফুটে ওঠে। আমি নাসিকের উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আর এবছর পরীক্ষা খুবই ভালো হয়েছে, বাংলা পরীক্ষা সব কোশ্চেন সলভ সিট করেছিল। আমার সিট করেছিল ভাতার মাধব পাবলিক হাই স্কুল বয়েজ স্কুল। কি পরীক্ষা ছিল, কোন সাবজেক্টে? বাংলার পরীক্ষা ছিল, আর পরীক্ষাটা খুবই ভালো হয়েছে কারণ সব কোশ্চেনে কম পাওয়া গেছে, আর পার্টিকুলারলি কোনো রচনা যেটাই করে যাবো সেটাই পড়বে সেরকম ভেবে কিছু আসেনি, সুতরাং যাই প্রস্তুত করেছি তাই হয়েছে। কি আশা রাখছো? আশা রাখছি 80-90 মতো নাম পাবো বাংলায়। আজকে প্রথম পরীক্ষা হলো। আজকে বরবেলুন মোহনীমোহন বিদ্যা মন্দির স্কুলে পড়ি। আমাদের আজকে বাংলা পরীক্ষা ছিল, পরীক্ষা খুব সুন্দর হয়েছে, কোশ্চেন খুব ভালো হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় ছিল, শান্তি শৃঙ্খলা এখানে বজায় ছিল। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নিহত প্রধান শুকুর আলী শেখের পুত্র আমিনুল ইসলাম মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল। এদিন তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় তার কাকা, দাদা ও কালনা থানার পুলিশ। গত শনিবার সন্ধ্যায় খুন হয়েছে কালনার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকুর আলী শেখ। এখনও থমথমে গোটা গ্রাম। বাবার মৃত্যুর সপ্তাহ কাটতে না কাটতে একরাশ আতঙ্ক নিয়ে কালনার ধাত্রীগ্রাম বহুমুখী বিদ্যালয়ে পরীক্ষায় বসল মৃত প্রধান শুকুর আলী শেখের ছেলে আমিনুল ইসলাম। কালনার শিমলন অন্নপূর্ণা কালী মন্দিরের ছাত্র আমিনুল ইসলাম। শুকুর আলীর ইচ্ছা ছিল ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার। বাবার স্বপ্নকে সফল করতে আমিনুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পৌঁছায়। যতটুকু চিকিৎসা করেছি, যতটুকু মনে ছিল ততটুকু দিয়েছি। এই কদিনের মধ্যে তো আমি সেরকম কিছু করতে পারিনি, তো যতটুকু আমার মনে ছিল আর যতটুকু আমি নিজে থেকে করতে পারিনি ততটুকু আমি নিজে। বাবা তো সবসময় আমাকে চেয়েছিল আমি একটা কিছু খুব ভালো একটা জায়গায় যাই পড়াশোনা করে, তো এখন আমার বাবা নেই, এখন জানি না আমি কি করতে পারবো। আমার বাবার টার্গেট ছিল যে আমাকে একটা কোনো বড় কিছু করা, মুখ্যত ডাক্তার কিংবা এইসব ইঞ্জিনিয়ারিং করা। আমার এখন
এখন জানি না আমার কি কপালে আজ, আমি যতটুকু চেষ্টা করছি ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি, এই সময় এই মুহূর্তে আর কি করবো, পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ আমার আমার কাকা আমার দাদা সবাই আমার সবসময় কাজে থাকছে, এই জন্য আমার অতটা খুব একটা কষ্ট মনে হচ্ছে। পরীক্ষা সে ভালোই দিয়েছে, সঙ্গে ছিল কাকা ও দাদা। কালনা থানার পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। পরিবারের পর থেকে তো কিছুই করতে পারছে না, আমরা বুঝিয়েছি, খাচ্ছে না করছে না কিছুই করিনি, হয় একটা পিতৃবিয়োগ জোর কাছে কত বড় আঘাত, এত প্রথম পেল, সামনে পরীক্ষা ছিল, শনিবার থেকে করতেই পারিনি, আমরা অনেক বুঝিয়েছি, খাইনি তো পড়া তো দূরের কথা, যতটুকু প্রিপারেশন পেয়েছে ওকে ও করতে পারিল, এসে পরীক্ষায় বসলো, সবাই সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মশাই স্বপন দেবনাথ মশাই তো অসাধারণ আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, এখানে সেন্টারে বসার পর থেকে উনি সবসময় খোঁজ নিচ্ছেন, কন্টিনিউ খোঁজ নিয়েছেন, এবং এখানে ওর পেটে অসুস্থ বোধ করায় ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে নিয়েছেন, আমাদের ওসি সাহেব পুলিশ প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন, আমার বাড়ির নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন, আমার মন্ত্রীমশাই ভীষণভাবে সহযোগিতা করেছেন, চাপা আতঙ্ক তো আছেই আমাদের, আমাদের আতঙ্ক আমরা আতঙ্ক সেই সিন তো আমরা চোখে দেখেছি, সেই সিন আমরা ভুলতে পারছি না, সেই যদি আবার মনে হচ্ছে যদি আমার ছেলে ছেলেটা না ও তো ওর আতঙ্কটা তো ও দেখেনি, তো ও তো বাড়িতে ছিল, ওর ঘটনা বাবাকে মৃতদেহ দেখার পর ওর মধ্যে একটা অন্যরকম পরিবর্তন হয়ে গেল, কোনোদিন পড়াতে বসতে পারলাম। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দারাপুর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে দুটি শিবির নির্মাণ করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন আয়োজকদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল, চন্দনে ফোঁটা ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আয়োজকদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলেই। দারাপুর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে দুটি শিবিরের আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে অংশ নেন কোতুলপুর ব্লক সভাপতি প্রবীর গড়াই, ছাত্র যুবনেতা রাজু শাল, লেগো পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ শিবপ্রসাদ রায় প্রমুখ। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গোলাপ ফুল, চন্দনের ফোঁটা, পেন দিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতৃত্ব। এর পাশাপাশি পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন আয়োজকরা। বরণ করে নিয়েছি ফুল, চন্দনের টিপ এবং পেন দিয়ে তাদেরকে আমরা বরণ করেছি, যাতে তারা অন্য স্কুল থেকে আমাদের এই দারাপুর উচ্চ বিদ্যালয়ে তারা পরীক্ষা দিতে এসছে, তাদের মধ্যে যাতে ভীতির সঞ্চার না হয়, তারা যেন আরও ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, তাদের মনোবলকে আরও বাড়ানোর জন্য আমরা এই আয়োজন করেছি। তার সাথে সাথে আমাদের যে এই রেস্ট হাউস, অর্থাৎ ছাত্রছাত্রীদের অভিভাবকদের থাকার জন্য এবং একটু রেস্ট নেওয়ার জন্য আমরা একটা ছোট্ট রেস্ট হাউস আমরা স্টল করেছি, এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী অভিভাবকদেরকে কিছু শরবত এবং বিভিন্ন বই, তাদের সময় কাটানোর জন্য গল্পের বই আছে আমাদের। শাসক দলের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রী সহ অভিভাবক সকলেই। দারাপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও ফাইল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হলো মঙ্গলবার। দাইহাট শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। দাইহাট শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও ফাইল তুলে দেওয়া হলো মঙ্গলবার। দাইহাট শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দাইহাট উচ্চ বিদ্যালয় ও দাইহাট গার্লস হাই স্কুলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পরীক্ষার্থীদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় তার যথাযথ ব্যবস্থা নেন আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে সিট খুঁজে দেওয়া থেকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আয়োজকরা। মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে? 390 জন আজ পরীক্ষা দিচ্ছে। কয়টি বিদ্যালয় থেকে আসছে? আর এখানে মোটামুটি 10টা স্কুল থেকে আসছে, আশেপাশে যত স্কুল আছে হাই সেকেন্ডারি স্কুলগুলো থেকে সবাই এখানে আসছে। আচ্ছা, এখানে ছাত্রদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এখানে জলের ব্যবস্থা, টয়লেট সব অ্যাভেলেবেল, ফ্যান পাখা সবই আছে। আয়োজকদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।
কোন বিদ্যালয় থেকে আসছো? এটা কোন বিদ্যালয়ে এসছো? আজকে কি আছে? বাংলা। আজকে বাংলা পরীক্ষা, কেমন প্রস্তুতি হয়েছে? ভালোই মনে হয়। ভয় নেই তো মনে? না। আচ্ছা, দাইহাট থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। চোলাই মদের ঠেক তোলার জন্য ভাতার থানার অভিযোগ দায়ের করলেন প্রমিলা বাহিনী। ভাতার থানার অন্তর্গত সোনুর গ্রামের কোড়াপাড়ার মহিলারা অভিযোগ তোলেন, এলাকার কয়েকজন মানুষ চোলাই মদ বিক্রি করায় পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। চোলাই মদের ঠেক তোলার জন্য আবেদন জানালো প্রমিলা বাহিনী। এ ব্যাপারে মঙ্গলবার ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভাতার থানার অন্তর্গত সোনুর গ্রামের কোড়াপাড়ার মহিলারা অভিযোগ তোলেন, এলাকায় সুখচাঁদ কোড়া, ভবেশ কোড়া, নয়না মল্লিক এবং জয়চাঁদ বা প্রতিনিয়ত চোলাই মদ বিক্রি করছে, ফলে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তাদের পরিবারে অশান্তি হচ্ছে। কি হয়েছে মদে? কি হয়েছে মদ নিয়ে? ঘরে অশান্তি করছে, মারামারি করছে। তার নাম কি? সুখচাঁদ। সুখচাঁদ খোঁড়া। আর আপনার নাম কি? আমার নাম বাসন্তী খোঁড়া। বাসন্তী খোঁড়া। ওর মেয়ে, স্বামী, বউ আছে, স্বামী খোঁড়া। অভিযোগ করলেন? কোথায় মেরেছে আপনাকে? মাথায় মেরেছে, পিঠে মেরেছে, তুলে ধরেছে। কি নাম? এর হাত থেকে রক্ষা পেতেই তারা ভাতার থানার শরণাপন্ন হন। ভাতার থানার পুলিশ ওই সমস্ত মানুষদের যথাযথ বিচার দেওয়ার আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি মহিলারা অভিযোগ তোলেন, এ ব্যাপারে তারা প্রতিবাদ জানাতে গেলে চোলাই মদ বিক্রিকারীরা তাদের মারধর করেন। যে বিক্রি করছে বলে আমরা আপত্তি করছি। কি বিক্রি করছে? মদ। দিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে, তারপরে ওই আমাদের বটি করে কাটতে আসছে। আমাদের ছেলেরা কাটতে কি আসছে? কাটতে আসছে সুমি আর সুখচাম। তারা কি করে? তারা মদ বিক্রি করছে। সুখচাম আর সুমি কাটছে, যে মদ বিক্রি করছে সেই কাটতে আসছে। হ্যাঁ, কাটতে আসছে। দিয়ে আমরা মদগুলো কেড়ে নিয়ে এসেছি থানাতে। দিয়ে আমরা ওইটা থানায় জানতে এসেছি যে মদটা তুলবে কি না। কি চাইছেন? আমরা চাইছি মদটা তুলে দিতে। থানায় কি বললো স্যার? স্যার বললো চেষ্টা করছি। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি সুনুর। এরকম অশান্তি কি প্রতিদিনই হতো বাড়িতে? প্রতিদিন হচ্ছে। আমাদের বেটা ছেলে দিনকে দেখুন কি অবস্থা, কাজ করে খেতে পারবে না। থানায় আপনারা কবার এসেছেন? আমরা দুবার আসা হলো, দুবার। আর একবার এসেছিলাম, এখন একবার এলাম। ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। মদের ইয়েতে মদের মদ বন্ধ হবে বলে এসেছি। কোথায়? থানায়। কি চাইছেন আপনারা? কি বন্ধ করতে হবে? কি অসুবিধা হচ্ছে? কি অসুবিধা হবে? স্বামীরা মদ খাচ্ছে, মারামারি করছে, টাকা করি থাকছে না, তারপরে দিচ্ছে না। মদওয়ালাকে বলতে যাচ্ছি, মারতে আসছে। মদওয়ালার নাম কি? ভবেশ। ভবেশ কি? ওরা কতদিন মদ বিক্রি করছে? তা বহুত দিন হয়ে গেল, বলছে কিছুই করতে পারবে না আমার। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নিউ জলপাইগুড়ি হাওড়া ডাউন শতাব্দী ট্রেনের এসি কোচ থেকে ধোঁয়া বেরোনো দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। চালক ট্রেনটিকে মোশাকগ্রাম স্টেশনে দাঁড় করিয়ে দেন। ওই এসি কোচের যাত্রীদের অন্য ট্রেনে হাওড়া পৌঁছে দেওয়া হয়। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি হাওড়া ডাউন শতাব্দী ট্রেনে আগুন লেগে যায়। ট্রেনের এসি কোচ থেকে ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। যাত্রীরা জানান, বর্তমান স্টেশন পার হওয়ার পর যাত্রীরা ধোঁয়া দেখতে পান। যাত্রীরা চিৎকার করতে থাকে। ঘটনাটা হঠাৎ করে মশাগ্রামের একটু আগে ট্রেনটা দাঁড়িয়ে গেল। ট্রেনটা দাঁড়িয়ে যাওয়ার পরে দেখা গেল সিমানে প্রচন্ড ধোঁয়া বেরিয়েছে। তখন রেল মানে যারা ছিল আর কি এখানে অ্যাটেন্ডেন্স ওরা সঙ্গে সঙ্গে প্রথম আমাদের ইসি মানে যে প্যান্টিনতে যে ছেলেটি সে দেখেছিল, দেখে তারপরে সঙ্গে সঙ্গে ওরা গেল। কিছুতে আতঙ্ক নেমাতে পারলো না,
আমরা হচ্ছে শিলিগুড়ি থেকে আমরা হচ্ছে যাত্রা শুরু করি ফার্স্টে ট্রেনে করে শতাব্দী ট্রেনে। তো যখন আমরা যাচ্ছিলাম হচ্ছে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হই, যখন আমরা যাচ্ছিলাম হুট করে আমাদের সামনে যে কম্পার্টমেন্ট সেখানে হুট করে আমরা শুনি যে এসিতে ইঁদু ঢুকে ওখানে আগুন ধরে যায় আর কি। তো তার পরবর্তীতে দেখা যায় ওখান থেকে অনেক ধোঁয়া আর কি বের হয়ে আসে, পর আমরাও আমাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করে। তারপরে যেটা হলো যে ওই কম্পার্টমেন্ট থেকে আর কি যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে হচ্ছে মানে হচ্ছে নামিয়ে নেওয়া হলো বা অন্য কম্পার্টমেন্ট সরাই দেওয়া হলো। এবং পরবর্তীতে আমরা যেটা আসছি যে আমাদের হচ্ছে এই কম্পার্টমেন্ট থেকে বাকি যে কম্পার্টমেন্টে, যেহেতু আমার সেটা মনে হচ্ছে আগুন এখনো কন্ট্রোল হয়নি, তো কম্পার্টমেন্ট আলাদা করে দেওয়া হয়েছে আলাদা করে। এবং এখানে আমরা স্টে করতেছি মোর দ্যান টু আওয়ার্স, নিয়ার টু হচ্ছে থ্রি আওয়ার্স। তো দেন হচ্ছে তারপরে যে আমরা অনেক আতঙ্ক ছিলাম, আমরা এটাও চিন্তা করতেছিলাম যে কখন আমরা হয়তো অন্য কোন যেহেতু একটা স্টপেজে আছে আমরা অন্য কোন ট্রেন ধরে চলে যাবো। সহযোগিতা ছিল, ওনারা অনেক ভালোই সহযোগিতা করেছে আমাদেরকে। ওনারা অনেক কিছু বলতেছিল যে আপনারা এই সময় এটা করেন বা আপনারা চিন্তা করিয়েন না, আপনাদের যাদের হচ্ছে অনেক বেশি ব্যস্ততা আছে আপনারা যেতে পারেন অন্য কোনো ট্রেনে যেতে পারেন, আর যাদের অত ব্যস্ততা নেই তারা আপনারা এখানে স্টে করতে পারেন, বাট আমাদের একটু টাইম লাগবে। তো যাই হোক যখন হচ্ছে কম্পার্টমেন্টটা এখন আমাদের আলাদা করে নেওয়া হয়েছে, এখন যাই হোক এখানে আমাদের ইঞ্জিন লাগানো হচ্ছে, আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। মানে আপনারা বাংলাদেশ যাবেন হাওড়া হয়ে? জি হাওড়া হয়ে, আমরা আসলে দার্জিলিং এ গেছিলাম ঘুরতে, আমরা ফাইনাল আমরা হচ্ছে 11 জন আসছি বাংলাদেশ থেকে। তো হচ্ছে আমরা আমরা ফাইনাল প্রফ শেষ করে আসছি, এমবিবিএস দিলাম, ভবিষ্যতে হয়তো বা ডাক্তার হবো ইনশাল্লাহ। তো আমরা জাস্ট ছুটির জন্য আসছিলাম যে দার্জিলিং একটা ট্যুর করবো। তো যাই হোক এরকম একটা সিচুয়েশনে পড়তে হয়েছে, সবই উপর আল্লাহ, হয়তো বা উনি আমাদেরকে আজকে বাঁচাই দিচ্ছেন, যাই হোক অনেক কিছুই হতে পারতো। হ্যাঁ অনেক সময় ডিসিশনে একটু ই হয়েছে আমাদের যে ডিসিশনে একটু প্রবলেম হচ্ছে আমরা নেমে যাবো কিনা বা থাকবো কিনা, বারবার এরকম হয়েছে। কেউ কেউ বলতেছে যে ধোয়া ছিল, কেউ কেউ বলতেছে যে আগুন পুরো ট্রেনে ধরে যেতে পারে, এরকম অনেক কথা। কতক্ষণ ধরে আপনাদের এই ধোঁয়া বেরোনোর পর মানে কতক্ষণ পর ট্রেনটা দাঁড়িয়েছে? আসছিলাম সিএতে হঠাৎ লাঞ্চ দিয়েছিল, লাঞ্চ দেওয়ার সময় হঠাৎ দেখি খাচ্ছি যখন আমরা তখন ওখানে আগুন ধরে যায়। কোন করছে ওটা সিএ? এত আগুন আমরা ধোঁয়াতে সাফোকেশন হচ্ছে, আমরা সব থেকে ছুটোছুটি করছি, তখন আমরা সি টু তে চলে এলাম। তখন থেকে আপনার ধরুন একটা পুরি থেকে এই অবস্থা চলছে। কোথা থেকে? বর্ধমান থেকে ছাড়ার পরেই? বর্ধমানের ছাড়া। এটা কোন এক্সপ্রেস? এটা হচ্ছে শতাব্দী। কোথা থেকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি, আমরা এলাম নিউ জলপাইগুড়ি থেকে। হঠাৎই কি করে আগুন ধরেছে কিছু জানা গেছে? না বলছে শর্ট সার্কিট, আমরা অতটা বুঝতে পারিনি, আমরা তো সবাই লাঞ্চ করছিলাম, অর্ধেক খাওয়া হয়েছে, তারপরে কি করে বুঝতে পারলেন যে এইভাবে? আপনাদের কি পুরোপুরি কি আতঙ্কিত তৈরি হয়ে গেছে? তাতে কি তারপরে অনেক ছোট বাচ্চা ছিল তাদের সাফোকেশন হচ্ছে, আমরা এবার ওখানে দৌড়াদৌড়ি করছি। গোটা কোচটা দিয়ে কি পুরো ভর্তি হয়ে গেছিল তোমাদের? সি এটা পুরোটাই ভর্তি। চালক বর্ধমান হাওড়া কট শাখায় মশাগ্রাম স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেয়। ওই 13-14 মে সিভন বগি মে ধোঁয়া উঠ রা থা, ইসে কারণ তো এসিপি হুয়া, কারণ ওকে কোন সা কোচ মে হুয়া? সিভন সিভন বগি মে হুয়া, সিভন বগি মে এসি ইলেকট্রিশন। কি কারণে হলো? ইলেকট্রিক মে বড়ি হুয়া হট কে কারণে, গরমি শর্ট সার্কিট, শর্ট সার্কিট হুয়া, সিধে ধোঁয়া নিকলা, প্যাসেঞ্জার হম লোগ রোকে গাড়ি। ভাঙপুর স্টেশন হুয়া, উসকে বাদ হম গয়ে থে পিছে দেখনে, পতা চলা
मेंटेनेंस का काम था, हमने मेंटेनेंस का काम सवाल में चेक किए, उसका पता चला कि हुआ। पैसेंजर जोखम हुए थे नहीं? पैसेंजर नहीं, पैसेंजर पूरा सुरक्षित है, उन्होंने कुछ हुआ नहीं, पैसेंजर सेफ है। छुटे आसियन रेलर आधिकारिक वृंद। অ্যাকচুয়ালি আগুনটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কয়লার থেকে আগুনটা ধরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা কোন 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 গাড়ি? এটা নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আচ্ছা কত নম্বর, কত নম্বর গাড়ির নাম্বার? কত? 12042 কোচ নাম্বার C1। আচ্ছা হঠাৎই কি করে বুঝতে পারলেন যে ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে, আগুন লেগে গেছে, কি কোনো কি কারণে? হঠাৎ করে আমরা তো ঘোরাঘুরি করছিলাম, গাড়ি চেক করতে করতে হঠাৎ করে দেখলাম হালকা ধোঁয়া, কিছুক্ষণ পর আস্তে আস্তে ভরে গেল। আমরা ফায়ার এক্সটিংগুইশার গ্যাস দিয়ে নিভালাম, তাও গাড়ি রান করার পরে আবার দেখি সেই প্রবলেম হচ্ছে। এখন গাড়ি রান, এখন গাড়িটা কোথা কেটে এখন নতুন একটা কোচ লাগানোর চেষ্টা করছে। আপনারা কোথা থেকে বুঝতে পারলেন যে এই ধোঁয়াটা বেরোতে আরম্ভ করছে? বর্তমানের পর থেকেই। যে তারপরে এখন এটা কোন কোন এলাকায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কোন স্টেশনে, কোন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে? এটা মশা গ্রাম স্টেশন। অনেক চেষ্টা করেও তার সারানো সম্ভব হয়নি। ওই দুটি এসি কোচকে বাতিল করে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। ওই দুটি কোচের যাত্রীদের অন্য দুটি ট্রেনে হাওড়ায় নিয়ে যাওয়া হয়। ওটা এসিতে এসি লিকেজ হয়েছে, ওখান থেকে গ্যাস লিকেজ হতে শুরু করেছে। তো ওরা প্রথমে ভেবেছিল যে লোকালি হয়ে যাবে এই সিস্টেম, পরে দেখা গেল যে লোকালি হয়নি, বগিটা কাটার প্রয়োজন আছে। তখন আমাদের তো বলেছে আমরা বগিটা কেটে দিই। যাত্রীরা কেমন? হ্যাঁ, যাত্রীরা খুব সহজ হয়েছে, প্রচন্ড। তাদের আমরা রিপ্লেস এর কথা বলে দিয়েছি, দুখানা গাড়ি দাঁড় করিয়ে তুলে দিয়েছি। কোন কোন গাড়ি দাঁড় করিয়ে? আমরা সরাইঘাট ছিল, তারপরে শান্তি ছিল, দুটো গাড়ি দাঁড় করিয়ে। না ওই কতগুলো গাড়ি আমার ডিস্টার্ব করলো, মানে লোকাল গাড়ি, মানে তাতে কি প্যাসেঞ্জার উঠেছিল ওই দুটো গাড়ি? হ্যাঁ, অনেক কতগুলো গাড়ি আটকে গেল, মানে এই দু ঘন্টা? না, আমাদের থার্ড লাইন আছে, রিভার্সাল লাইন আছে, আমাদের অন্য কোনো মুভমেন্ট নেই, মানে তাদের লেট কিছু হয়নি কোনো গাড়ি। কি কারণে লাগলো পুরস্কার? ওটা কি কারণে আগুন লাগলো? এইটা তো এখন মানে এনকোয়ারি ব্যাপার থাকবে যে কি খান। ওটা তো আমার এনকোয়ারি কমিটি কি গঠন হবে? না, ও ওইটা যাই না, ওটা তো এখন কাজ চলছে না এখন। মশাগ্রাম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা ঘিরে ক্ষোভের সঞ্চার ঘটেছে সকলের মধ্যে। নিদর্শনটি ফুটে উঠেছে কাটোয়া 1 নম্বর ব্লক সরগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা জানা নেই কারোর। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা ফুটে উঠল। ঘটনাটি ঘটেছে কাটোয়া 1 নম্বর ব্লক সরগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রপুরে। পরিষেবা দেওয়ার অনুপযুক্ত এই স্বাস্থ্যকেন্দ্রের দেখভালের দায়িত্ব সামলাচ্ছেন সুনীল কুমার ঘোষাল। তিনি এই স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি গ্রামের মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেন। স্বাস্থ্যকেন্দ্রের ঘরগুলি ফাটল ধরার পাশাপাশি গোটা এলাকা জঙ্গলে ভরে গেছে, যা নিয়ে স্বাস্থ্যকর্মী সহ মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটছে। স্বাস্থ্যকর্মী সুনীল কুমার ঘোষাল স্বাস্থ্যকেন্দ্রে নতুন ডাক্তারবাবুর যোগদানের আবেদন জানান। কতদিনের পুরনো স্বাস্থ্যকেন্দ্রটা? স্বাস্থ্যকেন্দ্র প্রায় 70-75 বছর আগে। আমরা কবছর ধরে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন, মানুষের সেবা পরিষেবা কেমন দিয়ে যাচ্ছেন? আমরা 30 বছর এখানে পোস্টিং এ কাজ করছি। আমি 1988 সালে। আর আপনাদের স্বাস্থ্যকেন্দ্র এই ভাঙচুর অবস্থা কেন পড়ে? ভাঙচুর অবস্থা পড়ে মানে প্রশাসনিক এর মধ্যে লোকপত্র না থাকলে মানুষের যা ক্ষোভ তাতে করে রাত্রিবেলা এসে ভেঙে ফুঙে নিয়ে চলে যাচ্ছে সব। আপনাদের দেখালাম যে নতুন একটা ঘর পড়ে আছে, ওটা কিসের ঘর? ওইটা আপগ্রেডের জন্য ওটা করা হয়েছিল, আপগ্রেড লিস্টে আমাদের চন্দ্রপুরের নাম ছিল, এবার সেইটার জন্য আমাদের তৈরি করা হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার এখানে যে নার্স বা ডাক্তার কোয়ার্টার তৈরি করা হয়েছিল এবং হসপিটালটা তৈরি করা হয়েছিল, তার পিছনে কোনো এখানে পোস্টিং করানো হয়নি, ডাক্তারও পোস্টিং নেই, সিস্টার। আপনারা কি দাবি করছেন ফের পুনরায় এটাকে চালু করার জন্য? আমাদের অবশ্যই, কারণ আমাদের ইতিপূর্বে এলাকাতে ডেলিভারি এবং এমার্জেন্সি ওয়ার্ড 24 ঘন্টা ডিউটি পরিষেবা পেত, বর্তমানে সেটা নেই। তাতে এইখানে যাতে ডেলিভারি এবং পরিষেবাটা 24 ঘন্টা পায় মানুষ, এইখানে প্রায় 10-15টা। এটা কি অঞ্চল? এটা সরগ্রাম অঞ্চল, সরগ্রাম গ্রাম পঞ্চায়েত অঞ্চল। চন্দ্রপুর থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার অনুষ্ঠিত হলো ওলাইচণ্ডী পুজো। ভাতার থানার কুলচণ্ডা গ্রামে অনুষ্ঠিত হয় এই পুজো। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ওলাইচণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ভাতার থানার কুলচণ্ডা গ্রামে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় দেবীর পুজো। আনুমানিক 300 বছর ধরে হয়ে আসছে এই পুজো। মূলত এটি গ্রাম্য 16 আনা ব্যাপী পুজো হয়। শুক্লে ভক্তে একাদশং ভবসংযোগং দেব শর্মা।
স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। গ্রামে এই লাইচণ্ডী মাতার পূজা প্রত্যেক বছরে চৈত্র মাসে শুক্ল পক্ষের শনি এবং মঙ্গলবারে, শনিবারই হোক আর মঙ্গলবারই হোক, যখন যেটা পড়বে শুক্ল পক্ষে সেই তিথি অনুযায়ী আমাদের এই পুজো হয়, মায়ের পুজো হয়। এই পুজোতে আমরা সকলে অংশগ্রহণ করি। আমাদের পূর্বপুরুষ থেকে এটা আমরা জেনে আসছি যে একদিন নাকি এই গ্রামে মহামারী হয়েছিল, মানে কলেরা। তা সেই কলেরায় অনেক লোক মারাও গেছিল। তখন এই সময়ে এক সাধু আমাদের গ্রামে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে তোমরা এখানে একটা হোমযজ্ঞী করো আর প্রত্যেকে বাড়ি থেকে এখানে পুজোর ব্যবস্থা করো। তা সেই থেকেই সেই হোম এবং পূজা তিনি করেছিলেন সেই সাধু। এখন হোম না হোক কিন্তু পূজাটা হয়, চাঞ্জল করা হয় এবং সেই চাঞ্জল প্রত্যেক ভক্তকে দেওয়া হয়, যেনারা তাদের মঙ্গল কামনার জন্য মায়ের কাছে প্রার্থনা করে এবং তাদের জল তারা পান করে। তাতে গ্রামে অনেক রোগব্যাধি দূর হয়েছে এবং তারপর থেকে এখনো পর্যন্ত কলেরা বা মহামারী হয়নি। তা সে কারণে এখন বর্তমানে এই মন্দির আমরা সংস্কারের জন্য চেষ্টা করছি। এটা কি মানবদের পুজো? হ্যাঁ, এটা মানবদের বলতে ওই মহামারী হয়েছিল বলে সেই থেকেই আমরা এই পুজোটা। কি পুজো এটা? এই পুজো মানে কি পুজো? কুলাইচণ্ডী পুজো, ঠান্ডা পুজো, ঠান্ডা পুজো, মানে যাতে মাকে সন্তুষ্ট করা হয়, পুনরায় যাতে ওই মহামারী কলেরা না হয়, হ্যাঁ, এবং মানুষ যাতে না মারা যায়, সেই জন্যই এই পুজোর ব্যবস্থা আমরা করি। এবং সন্ধ্যিত হয় চৈত্র, পুরো চৈত্র। ভক্তরা মনস্কামনার লক্ষ্যে দেবী প্রাঙ্গণে ছাগ বলিদান করেন। পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গোটা দেবী প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। কুলচন্ডা গ্রামে মা কুলাইচণ্ডী চৈত্র মাসে যে একটা মানসিক পুজো হয় সেই পুজোটা আমরা সাড়ম্বরে পালন করছি। এই পুজোটার কারণ কি? এই পুজোটার কারণ আমাদের গ্রামে বহু বছর আগে একবার মহামারী হয়েছিল। সেই মহামারীর জন্য আমাদের গ্রামের যারা তখনকার দিনে বয়স্ক ছিলেন ওনারা একটা চৈত্র মাসে মানসিক করেছিলেন, চৈত্র মাসের দিনে পুজোটা হয় এবং একটি পাতা পড়ে সেই পাতাতে আমাদের ব্রাহ্মণদের মধ্যে ভোক্তা বিতরণ করা হয় এবং গ্রাম আমাদের গ্রাম এবং ভাতরা বাজারে বহু লোক আমাদেরকে সাহায্য করে। এই দেবী বন্দনা ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বহুদিন ধরে পুজো হচ্ছে, এটা মানতের পুজো, তো শোনা যায় পূর্বপুরুষদের মুখে যে এটা একবার মহামারী হয়েছিল আমাদের গ্রামে, সেই জন্য সেই থেকে এই পুজোর আয়োজন করা হয় এবং এই পুজো খুব মহাধুমধাম করা হয় এবং গ্রামে সকলে এই পুজো অংশগ্রহণ করে। কুলচন্ডা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার থেকে। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নিহত প্রধান শুকুর আলী শেখের পুত্র আমিনুল ইসলাম মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল। দারাপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে দুটি শিবির নির্মাণ করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও পায়েল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হলো মঙ্গলবার। চুলাই মদের চেক তোলার জন্য ভাতার থানায় অভিযোগ দায়ের করলেন প্রমীলা বাহিনী। নিউ জলপাইগুড়ি হাওড়ার ডাউন শতাব্দী ট্রেনের এসি কোচ থেকে ধোঁয়া বেরোনো দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা ঘিরে ক্ষোভের সঞ্চার করছে সকলের মধ্যে। মঙ্গলবার অনুষ্ঠিত হল ওলায়চণ্ডী পুজো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।